পাকিস্তানিদের ভিক্ষার থালা ফেলে দিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। দ্য ডন জানায়, সোমবার খানেওয়াল মডেল এগ্রিকালচারাল ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন পাকিস্তানি সেনাপ্রধান। তিনি বলেন, তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে এবং বিদেশি ঋণের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে। এ সময় অসিম মুনির আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনী দেশের সেবা করতে পেরে গর্বিত। সেনাবাহিনী তার শক্তি পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে, আবার সাধারণ মানুষও শক্তি পেয়েছে সেনাবাহিনীর কাছ থেকে। দেশের সব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেনাবাহিনী বিশ্রামে যাবে না।